কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস, কিন্তু এই জয়ের পেছনে কংগ্রেসের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিও ছিল বিপুল। রাহুল গান্ধী তিনি যে কথা বলেছেন যে সরকার গড়ার অব্যবহিত পরেই কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে সেই সমস্ত প্রতিশ্রুতি পালন করা হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যে এই মুহূর্তে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে একটা দোলাচলের মধ্যেই যে প্রশ্নটা উঠে আসছে, কংগ্রেস যে পরিমাণ প্রতিশ্রুতি দিয়েছে বিধানসভা নির্বাচনে, সেই প্রতিশ্রুতিকে পালন করতে গেলে কতটা আর্থিক বোঝা চাপতে পারে নতুন সরকারের ওপর? দেখো, যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেগুলো বিপুল। বলা হয়েছে যে পরিবারের প্রধান যদি মহিলা হন তাহলে মাসে 2000 টাকা তিনি ভাতা পাবেন, যদি কর্মহীন যুবকরা তারা ডিগ্রি পাস করার থাকে তাহলে মাসে 3000 টাকা, এবং ডিপ্লোমা পাস করা কর্মহীনরা মাসে 1500 টাকা ভাতা পাবেন। সমস্ত মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, সব পরিবার 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন, 3 টাকা কিলো দরে গোবর কিনে নেবে সরকার সার বানানোর জন্য, ইত্যাদি বেশ কয়েকটি প্রতিশ্রুতি তারা দিয়েছে। এবং আমরা দেখেছিলাম যে শনিবার যখন ঘটনা শেষ হয়েছিল তারপরেই রাহুল গান্ধী বলেছিলেন যে এই সমস্ত প্রতিশ্রুতি সরকার যেদিন গঠিত হবে তার একদিনের মধ্যে পূরণ হবে। এখন আর্থিক বিশেষজ্ঞরা এইসব বলছেন যে এই প্রতিশ্রুতিগুলো রাখতে গেলে প্রতি মাসে কর্ণাটক সরকারকে 60,000 কোটি টাকা খরচ করতে হবে, প্রতি মাসে অতিরিক্ত 62,000 কোটি টাকা কর্ণাটক সরকারের ঘাড়ে চাপবে এই প্রতিশ্রুতিগুলো পালন করতে গেলে। তবে অবশ্য আর্থিক বিশেষজ্ঞরা বলছেন যে কর্ণাটক শিল্পোন্নত রাজ্য হওয়ায় তাদের জিএসটি কালেকশন দ্রুত গতিতে বাড়ছে, যে আর্থিক বর্ষ সবেমাত্র শেষ হয়েছে মার্চ মাসে সেই আর্থিক বর্ষে তার জিএসটি কালেকশন প্রায় 72,000 কোটি টাকা বেশি হয়েছে তার আগের বছরের তুলনায়। সুতরাং 62,000 কোটি টাকা হলেও সেটা জোগাড় করতে সরকারের খুব কি সমস্যা হবে না বলে আর্থিক বিশেষজ্ঞ বলেছিলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।